নামাজ পড়তে হয় না পাগল পাগলিদের, কথা ঠিক না ভুল? তাছাড়া তো নামাজ কারো ছাড় নেই, কাজানা যায় কেন, যায় কেন? যে লোকটার উমরি কাজার মশলা জানতে এসছো, ওই লোকটা কি পুরু, ও লোকটা কি মহিলা, এটা নামাজ কাজা গেছে? না ওই লোকটা পুরুষ, না ওই লোকটা বাচ্চা, ছেলে না মেয়ে, না পাগল না পাগলি, কি কথা বোঝা গেল কি? তাহলে যদি মহিলা না হয়, পাগল পাগলি না হয়, যদি লোকটা, সেই লোকটা যদি কিশোর বাচ্চা ছেলে মেয়ে না হয়, তাহলে তার তো নামাজ ফরজ, কাজাটা যায় কেন? কথা শুনতে পাচ্ছেন? অথচ বেমালুম মুসলিম কমিউনিটির প্রচুর পরিমাণে পুরুষ এবং মহিলারা একদম অকপটে নামাজ কাজা করছে, আছে না নাই? দরগা বুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহ বয়স তখন সাত অথবা আট বছর, কত বললাম, সাত অথবা আট। তার ছোট্ট জীবনীতে লেখানো হয়েছে, লেখা হয়েছে যে সাত আট বছর তার বয়স। ওই বয়সে কোনো একদিন তিনি খেলায় মেতে উঠেছিলেন, আর ও বয়সের ওই যুগের ছেলে পেলে মানে খেলা ছাড়া আর কোনো কাজ ছিল তাদের? জি, খেলা ছাড়া কোনো কাজ ছিল না। তাই এখন শিক্ষার, শিক্ষা সস্তা হয়ে গেছে, যে কারণে যে যত তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারে চেষ্টা করছে, পেচ্ছাপ করার বয়স কাটে না, তাকে প্যান্ট পরিয়ে, শার্ট পরিয়ে, গলায় খ্রিস্টানের টাই ঝুরিয়ে কেজি স্কুলে ভর্তি করাচ্ছে, কথা বলেন জি? সুতরাং এটা এই 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 কালে সম্ভব, কিন্তু ওই কালে এর কোনো গুরুত্বই ছিল না। কিন্তু দরগাবুরি সাহেব লেখাপড়া শিখতেন, তো কোনো একদিন তিনি খেলতে 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 বেলা গড়িয়ে গেছে, বিকেল হয়ে যাবার উপক্রম, বয়স কত বলেছি বাবা, সাত অথবা আট বছর, উনি এসেছেন বাড়িতে। আর বাচ্চাদের সাধারণ নিয়ম দেখবেন, ওরা যতক্ষণ খেলায় থাকে ততক্ষণ খিদে পায় না, আর যেই খেলা ছেড়ে দিয়ে বাড়ি আসে তখন এক নাগাড়ে মায়ের কাছে ভাত চেয়ে মায়ের বিরক্তি ঘটিয়ে দেয়, ঠিক কিনা? দরগা বুড়ি সাহেব বাড়ির উঠোনে পা দিয়ে বললেন, মা ভাত দাও, এতক্ষণ খেলছিল বলো, এসেই বললেন মা ভাত দাও। দরগা বুড়ি সাহেবের মা ঘর থেকে বললেন, ভাত চাইছ, নামাজ পড়া হয়েছে জোহরের, বয়স কত, নামাজ ফরজ হয়েছে? দরগা বুড়ি সাহেব বললেন, মিথ্যা বলার উপায় ছিল না মায়ের কাছে, সত্য কথাই বললাম, মা নামাজ পড়া হই। বলে, নামাজ পড়া হয়নি, তুমি ভাত চাইছো, তুমি কি জানো না তোমার মা বেনামাজিকে ভাত দেয় না? সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন, ভাই মা যদি টাইট থাকে আমার মতন হুজুর লাগবে না, আব্বা যদি টাইট থাকে আমার মতো হুজুর লাগবে না, বাপ আর মায়ের কড়া পাহারাদারিতে একটা ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, ও স্যাঁড়ে স্যাঁড়ে হুজুর দিয়ে ওয়াজ দিয়ে লাভ হবে না। যদি পারিবারিকভাবে আমরা তদারকি না রাখি, আমাদের বাচ্চাগুলোকে মানুষ করে তোলা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে, ঠিক বলছি না ভুল বলছি? দরগবরী সাহেব বলছেন, মা যখন বললেন যে বেনামাজিকে ভাত দেই না তুমি কি জানো না, তখন আমার একটু ভয় ঢুকল, ভাবলাম মা তো ভাত দেবে না পরের কথা, কিন্তু মায়ের ভাষাটার ভিতরে রয়েছে রাগের গন্ধ, তো ভাবলাম ওইটুকু বলেছেন অতি ছাড় হবে, কিন্তু ওতে ছাড় হলো না। পরক্ষণেই দুটো ইঁট এনে আমার দুটো হাতে দিয়ে বললেন, ইঁট যেন পড়ে না, পড়লে মার খেতে হবে, বুঝলেন কিছু? আমাদের তো বাচ্চা আছে যাদের প্রতি আমাদের প্রচুর দরদ, আদরের দুলাল, আদরের দুলালি, কলিজার টুকরা, কলিজার টুকরি, কত রকমের মধুমাখা ভাষা, আছে না নাই? একদম হজরত দরগাপুরি সাহেব বলছেন, হাত ইঁট দুটো দিয়ে গেলেন আর বললেন পড়ে গেলে মার খেতে হবে। সম্মানিত ভাইরা, আমার একদিকে খেলার তাপের গরম, তার ঘাম গায়ে আছে, চোখের পানি গড়াচ্ছে, নাকের শিগনি, এই অবস্থায় ইট বাবা কষ্টের 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 ঘাম, একাকার হয়ে গেছে গোটা দেহটি ভিজে, ওই অবস্থার ভিতর দিয়ে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে রইলাম। বেশ কিছুক্ষণ পরে মা হাত দুটো থেকে ইট দুটো নামিয়ে দিয়ে বললেন, যাও হাত পা ধো, কাপড় পরো, উজু করো, জোহরের নামাজটাকে কাজা পড়ো, ভাত কুলচি খেয়ে নেবে,
সম্মানিত ভাইরা, আমার দুর্গাপুরী সাহেব বলেছেন, শিশুবেলায় মায়ের যে শাসন পেয়েছিলাম, মায়ের শাসনের ভিত্তিতে আমার গোটা জীবনে কখনো কোনো অক্তের নামাজ কাজা হয়নি। প্রিয় ভাই, এই যে মায়ের পক্ষ থেকে কড়া প্রশাসক, কড়া ধমকি, কড়া পাহারাদার, এটি হয়ে উঠতে পারে একটা ছেলে মেয়ে আদর্শবান, আদর্শবতী। কিন্তু যতই বড় বড় ওয়াজ দিই আর বড় বড় বক্তা নিয়ে আসি, আমরা যদি পারিবারিকভাবে নজরদারি না করি, আমাদের ছেলে মেয়েগুলোকে ধর্মপথে ফেরানো কঠিন। বিশ্বাস করুন, আমি তো শিক্ষকতার সঙ্গে যুক্ত আজ ধরে না, কম বেশি 32-33 বছর শিক্ষকতার সঙ্গে যুক্ত। প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ঘুরেছি। ঘুরে ঘুরে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে ভাই, সেটা হলো যে আমাদের ঘরের ছেলে মেয়েদের টিউশানিতে যদি না যায়, তাতে বাপ মায়ের তদারকি আছে, যেহেতু মাস গেলে একটা ভালো পয়সার বেতন গুনতে হয়। কিন্তু কোরআন শিখতে মক্তবে যদি না আসে, এ ব্যাপারে খুব বেশি বাপ মায়ের তদারকি নেই। ভুল বলছি না ঠিক? এতেই প্রমাণ হয় যে ধর্মের প্রতি আমাদের দায়বদ্ধতা কতটা, ধর্মের প্রতি আমাদের প্রীতি ভালোবাসা কতটা, এতেই ভালো রকম প্রমাণ হয় যে টিউশানি কামাই করলে তাতে মায়ের কড়া ধমকানি আছে, তাতে বাপের কাছে খবরদারি করতে, বাপ খবরদারি করে। কিন্তু ছেলেটা আর মেয়েটা যদি দিনের পর দিন যদি মক্তবে না যায়, সে ব্যাপারে বলো তদারকি নাই। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে ধর্ম শিক্ষার প্রতি আমাদের পরিবারগুলোতে এখনও যথেষ্ট অনীহা, অবহেলা, অলসতা রয়েছে। তো যে গার্জিয়ানগুলো আমার সম্মুখে বসেছেন, আমি তাদের কাছে বাই হার্ট রিকোয়েস্ট করব যে পাক্কা নিয়ত করুন, এনি হাও আমার বাচ্চাটাকে আমি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কিছু শিক্ষা দেব, যে শিক্ষার ভিত্তিতে সে অন্তত নিজের জীবনের আমলটুকু নিজে করতে পারে। আপনার ছেলে হাফেজ হবে না, মৌলানা হবে না, মুফতি হবে না, মুহাদ্দিস হবে না, মুফাসসির হবে, ও পরের কথা, ভাগ্যে থাকলে, চেষ্টা থাকলে হয়তো নসিবে জুটবে। কিন্তু এই ব্যাপারটায় ছাড় নাই যে আপনি আপনার বাচ্চাটাকে কোরআনই শিক্ষা দেবেন না, আপনি বাপ হয়েও ছাড় পাবেন না, তাকে খাওয়া দেবেন, পড়া দেবেন, তার স্বাস্থ্যের তদারকি করবেন এবং তাকে চলমান জেনারেল এডুকেশন, সাধারণ শিক্ষা দেবেন, রেহাই আপনার নাই। এ চারটে জিনিস, স্বাস্থ্য, শিক্ষা এবং স্বাস্থ্য, শিক্ষা, খাওয়া পড়া, এ চারটে জিনিস হিন্দু ভাইরা দেয়, খ্রিস্টানরা দেয়, বৌদ্ধরা দেয়, ইহুদিরা দেয়, গোটা দেশের সর্বধর্মের মানুষগুলো তাদের বাচ্চাদেরকে চারটে শিক্ষা, চারটে সেবা দেয়। কী কী বলেছি বাবু? খাওয়া, পড়া, স্বাস্থ্য, সাধারণ শিক্ষা। কথা বুঝতে লাগবে? কিন্তু একজন মুসলমান হিসাবে এই চারটে শিক্ষা দিয়ে আপনি রেহাই পাবেন না। আপনার বাচ্চাটা কবর বোঝে না, হাসর বোঝে না, জাহান্নাম বোঝে না, পুল সিরাত বোঝে না, কিন্তু আপনি তো বোঝেন। কথা বলেন, তাহলে বাচ্চাটাকে সে পথটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার, ঠিক না ভুল? কথা বলেন ঠিক। আর আপনি যদি আপনার বাচ্চাকে ওপর দেখিয়ে না দেন, কেয়ামতের দিনে ওই বাচ্চাই আপনার এগেনস্টে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, ক্লেম করবে, ই আল্লাহ আমার বাপ মা আমাকে শেখায়নি, আমার বাপ মা আমাকে ইসলাম শিক্ষা দেয়নি, আমার বাপ মা আমাকে কোরআন শিক্ষা দেয়নি, আমার বাপ মা আমাকে ইসলামের পথে দাঁড়া করাইনি, ফলে আমি ধর্মহারা, আমি আমল হারা, এর জন্য দায়ী আমার বাপ আর মা। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদার তুমি নিজে বাঁচো।